দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। এবং আমি অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আমি প্রথমেই মাইক্রোফোন পরিচালক আইডিসিআর অধ্যাপক ডাক্তার সাবরিনা ফ্লোরাকে হস্তান্তর করছি। উনি আমাদের সর্বশেষ আক্রান্ত, মৃত্যু এই বিষয়ে তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করবেন। অধ্যাপক ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিন। প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে আপনাদেরকে স্বাগত। ধন্যবাদ অতিরিক্ত মহাপরিচালক মহোদয়। সর্বমোট আমরা গতকাল যে পরীক্ষাগুলো করেছি সেই পরীক্ষার শেষ আক্রান্ত, মৃত্যু এই বিষয়ে তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করবেন। অধ্যাপক ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিন। প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে আপনাদেরকে স্বাগত। ধন্যবাদ অতিরিক্ত মহাপরিচালক মহোদয়। সর্বমোট আমরা গতকাল যে পরীক্ষাগুলো করেছি সেই পরীক্ষার মধ্যে সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা গত 24 ঘন্টায় 306 জন, যা সর্বমোট এই যাবৎ পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা 2,144। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 9 জন, এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা 92 জন। আমরা তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। পরপর দুটো পরীক্ষায় সংক্রমণ নেই এরকম চিহ্নিত ব্যক্তির সংখ্যা 8, সর্বমোট 66 জন। এ যাবৎকালে আমাদের সর্বমোট যে 2,144 জন রোগী রয়েছেন তার মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা গ্রহণ করছেন 564 জন, বাকিরা হোম আইসোলেশনে আছেন এবং আমাদের পরামর্শ নিচ্ছেন। এবং এ ব্যাপারে আমরা ইতিমধ্যে জানিয়েছি যে তারা আমাদের 1-62-63 বা স্বাস্থ্য বাতায়ন সেখানে যোগাযোগ করে তাদের যে পরামর্শ প্রয়োজন সেই পরামর্শ নিতে পারেন। এছাড়াও আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে এবং আইডিসিএল যে সমস্ত কর্মকর্তা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন তাদের কাছ থেকেও তাদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পেতে পারেন। যেই রোগীরা হাসপাতালে রয়েছেন তাদের মধ্যে 11 জন বর্তমানে আইসিইউতে আছেন, বাকি সবার অবস্থা মোটামুটি স্টেবল। আমরা একটু গত 24 ঘন্টায় যে সমস্ত রোগী আমাদের এখানে এসেছেন তাদের একটু বিশ্লেষণ যদি দেখাই, বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় সর্বমোট সংক্রমণের বয়স সীমা 21 থেকে 30 বছর বয়স। এখানে শতকরা 27 ভাগ রয়েছেন। এরপরে 31 থেকে 40 বছর বয়স, যেখানে রয়েছেন শতকরা 22 ভাগ, এবং এর পরবর্তীতে 41 থেকে 50 বছর বয়স, সেখানে রয়েছেন শতকরা 19 ভাগ। এই সংক্রমিত নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা শতকরা 62 ভাগ এবং অবশিষ্টরা নারী। এছাড়া আমরা যেই মৃত্যুর তথ্য আমাদের কাছে রয়েছে যে 9 জন, আমাদেরকে আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের প্রতিদিনই আমাদের কিছু না কিছু মৃত্যুর খবর আমরা পাচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি। তার মধ্যে 60-4 জন, 51 থেকে 60 বছর বয়সের মধ্যে রয়েছেন 1 জন, 41 থেকে 50 বছর বয়সের মধ্যে রয়েছেন 2 জন, 31 থেকে 40 বছর বয়সের মধ্যে 1 জন, আর 1 জনের বয়স জানা যায়নি। যারা মৃত্যুবরণ করেছেন এই 9 জন তাদের মধ্যে 6 জনই ঢাকার মধ্যে, ঢাকার বাইরে রয়েছেন 3 জন, 2 জন নারায়ণগঞ্জের এবং 1 জন সাভারে। এছাড়া আমাদের অন্যান্য যে সমস্ত তথ্য রয়েছে তার মধ্যে আমরা জেলা ভিত্তিক বিশ্লেষণে নতুন রোগী যারা সংক্রমিত হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি এখনো সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন ঢাকা শহরের মধ্যে, সর্বমোট শতকরা 32 ভাগ। এর পরবর্তীতে রয়েছেন গাজীপুর। আমরা নতুন একটা সংক্রমণের এলাকা এখন দেখতে পাচ্ছি গাজীপুর। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রথম দিকে গাজীপুরে যে সমস্ত রোগীরা ছিলেন তারা বেশিরভাগ বা সংক্রমণ ছিল তারা বেশিরভাগ নারায়ণগঞ্জ থেকে গেছেন। আমি একটা বিষয়ে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব যে এখানে আমরা ইতিমধ্যে গত যারা গাজীপুর থেকে গেছে যেই রোগীর সংখ্যাটি বলছি সেটা আমরা মূলত বলে থাকি আমাদের বিভিন্ন পরীক্ষাগারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। এখানে একটা দিনের তথ্য পেন্ডিং ছিল, আমাদের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় জানিয়েছিলেন 15 তারিখের তথ্য, সেটা আমরা 16 তারিখে সংযোজন করেছিলাম। এটা পুনরায় বিশ্লেষণ করে
এই 16 তারিখে যেটা 341 দেখানো হয়েছিল সেটাকে আসলে ওখানে 49 দিন আছে 15 তারিখে, এটাকে আমরা নতুন করে বিভাজন তারিখ অনুযায়ী নতুন বিভাজন করেছি। নতুন বিভাজন করার পরে আমরা এটাকে সংশোধন করেছি। এখানে একটুখানি সংশোধন প্রয়োজন মনে হয় আমাদের একটা তথ্যের, একটা তথ্য সংশোধন করা প্রয়োজন, সেদিন আমি আবার একটু আমি দুঃখিত। একটা আমাদের মৃত্যুর সংখ্যা গত 24 ঘন্টায় নয়, যা আসলে সর্বমোট সংখ্যা হবে 84, আমি এখানে 92 বলেছিলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। সর্বমোট মৃত্যুর সংখ্যা 84 এবং গত 24 ঘন্টায় 9 জন, 84 84 সর্বমোট মৃত্যুর সংখ্যা 84। আমি আবারও দুঃখ প্রকাশ করছি এবং পরিষ্কার করে আবার বলছি, আমাদের গত 24 ঘন্টায় সর্বমোট সংক্রমণের সংখ্যা 306, যা এই যাবৎকালে সংক্রমণের সংখ্যা 2143, সর্বমোট মৃত্যুর সংখ্যা 9, এ যাবৎ সর্বমোট মৃত্যুর সংখ্যা 84, এবং 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 8 জন, সর্বমোট 66 জন। আমার কাছে এই তথ্য ছিল, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং পরিষ্কার করে আবার বলছি, আমাদের গত 24 ঘন্টায় সর্বমোট সংক্রমণের সংখ্যা 306, যা এই যাবৎ কালে সংক্রমণের সংখ্যা 2143, সর্বমোট মৃত্যুর সংখ্যা 9, এ যাবৎ সর্বমোট মৃত্যুর সংখ্যা 84, এবং 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 8 জন, সর্বমোট 66 জন। আমার কাছে এই তথ্য ছিল, আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মির্জেদি সাবরিনা ফ্লোরা। আমরা পরবর্তী তথ্যগুলোর দিকে যাই, তবে আমার মনে হয় যে আইডিসিআর এর সাউন্ডের কিছু সমস্যা ছিল, সেই জন্য আমি আরেকবার রিপিট করছি যাদের শুনতে অসুবিধা হয়েছে তাদের জন্য। আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি 2114টি এবং অদ্যাবধি আমরা পরীক্ষা করেছি 21191টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 306 জন এবং এ পর্যন্ত 2144টি, এবং মৃত্যুবরণ করেছেন, যদি উনি সংশোধন সহই বলেছেন, আমি আবার বলছি যেহেতু শব্দের কিছু সমস্যা ছিল, 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 9 জন। সবার এই বিদেহী আত্মার শান্তি কামনা করছি, এবং এই পর্যন্ত আমাদের মোট মৃত্যুর সংখ্যা 84 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8 জন এবং এ পর্যন্ত 66 জন সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছেন। আমরা এখানে আমরা আনন্দের সাথে জানাতে পারি যে আমরা আজকে যে ল্যাবগুলো রিপোর্ট দিয়েছি তার মধ্যে আমাদের নতুন করে সংযোজিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা গতকাল বলেছিলাম যে 18টি ল্যাবের আমরা রিপোর্ট, এবং আজকে আমাদের 19টি ল্যাব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ল্যাবের সাথে যুক্ত হয়েছেন। এবং আমরা এখানে জানাতে চাই যে যশোর জেলা এবং তার আশেপাশের জেলাগুলি থেকে, যেমন ঝিনাইদহ, নড়াইল, এইসব জেলা থেকে এখন যেগুলো নমুনা সংগৃহীত হবে সেগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হবে। এবং আমরা ইতিমধ্যে জানিয়েছি যে আমরা গত 24 ঘন্টায় কতগুলো পরীক্ষা নমুনা সংগৃহীত হয়েছিল 2244টি, এবং আমরা পরীক্ষা করতে পেরেছি 2190টি। আমাদের গত 24 ঘন্টা আইসোলেশনে আছে 66 জন এবং বর্তমানে আছে 599 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 24 ঘন্টায় 32 জন এবং এ পর্যন্ত 512 জন আইসোলেশন মুক্ত হয়ে নর্মাল স্বাভাবিক জীবনযাপন করছেন। 24 ঘন্টায় আমাদের হোম কোয়ারেন্টাইনে 3641 জন এবং এ পর্যন্ত 114925 জন হোম কোয়ারেন্টাইনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে 174 জন এবং এ পর্যন্ত 4834 জন। 24 ঘন্টায় মোট কোয়ারেন্টাইন আমরা হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে 3815 জন এবং এ পর্যন্ত 119764 জন কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 24 ঘন্টায় 4026 জন এবং এ পর্যন্ত 71393 জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে 44227 জন এবং প্রাতিষ্ঠানিক 4084 জন এবং মোট কোয়ারেন্টাইনে আছেন 48371 জন। আমাদের হটলাইনে গত 24 ঘন্টায় স্বাস্থ্য বাতায়ন 1-6263,
333 এবং আইডিসিআর এর যেগুলো হট নাম্বার আছে, এই সব হট নাম্বার মিলে আমাদের 24 ঘন্টায় আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়েছি 98,907টি এবং এ পর্যন্ত 27,22,410 জনকে আমরা হটলাইন গুলির মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দিয়েছি। আমাদের গত 24 ঘন্টায় নতুন প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক 87 জন, যারা অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত হয়েছেন, এবং আমাদের মোট প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক এই বিষয়ে 15,074 জন এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 3,941 জন চিকিৎসক। আমাদের মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা অদ্যাবধি যে স্বাস্থ্য পরামর্শ দিয়েছি তা হলো 12,35,714 জনকে এবং গত 24 ঘন্টায় 69,538 জনকে আমরা মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দিয়েছি। আমাদের যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে আমরা আমাদের লক্ষণ শনাক্তকরণ সেবা পাওয়া যায়। আপনারা, আমরা ইতিমধ্যে আগেও বলেছি আজকেও বলছি, www.corona.gov.bd এই ওয়েবসাইটে আমাদের করোনা শনাক্তকরণ লক্ষণ শনাক্তকরণ যে অ্যাপ আছে এর মাধ্যমে এটা ডাউনলোড করে আপনারা নিজেরা বুঝতে পারবেন। গত 24 ঘন্টায় বিমানবন্দর দিয়ে আমাদের কিছু যাত্রী এসেছে এবং সেই জন্য আমাদের স্ক্রিনিং করতে হয়েছে গত বিমানবন্দরে 24 ঘন্টায় 47 জনকে এবং এ পর্যন্ত আমরা 322,951 জনকে বিমানবন্দরে স্ক্রিনিং করেছি। স্থলবন্দর দিয়েও আমাদের লোক প্রবেশ করেছে দেশে এবং 24 ঘন্টায় 122 জনকে স্ক্রিন করা হয়েছে স্থলবন্দরে, এ পর্যন্ত 327,405 জনকে। সমুদ্র বন্দরে আমরা 148 জনকে 24 ঘন্টায় স্ক্রিনিং করেছি এবং এ পর্যন্ত 14,012 জনকে স্ক্রিনিং করা হয়েছে এবং মোট স্ক্রিনিং গত 24 ঘন্টায় 397 জন এবং এ পর্যন্ত 6,71,397 জনকে আমরা